সেটা আমরা একটু দেখে নিই স্ক্রিনে। আচ্ছা চলো। শাকিব খানের সাথে অপবিশ্বাসের কথা আমি এমন শুনেছি যে আপনি শেষ করে আমি শেষ করি এটাই বলছি যে শাকিব খানের সাথে অপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো, আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না অনেক কিছুই তো আসে, এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপবিশ্বাস দাবি করছে, মানে এই যে একটা কনফিউশন। তো আমি তো এই জন্য যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা শাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন। পায়ে ফেলে দিয়ে পা দিয়ে লাথি মারি এবং তাকে আমি অনেক অপমান করি। চ্যানেল 9 আয়োজিত এক সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয় আপনি দীর্ঘদিন যাবত অভিনয় করছেন এবং ঢালিউড কুইন উপাধি ধরে রেখেছেন, এই দীর্ঘ পথ চলায় আপনি মানুষের সাপোর্ট কেমন পেয়েছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, কাজের জায়গাটা তখন মনে হয়েছে যে না, বিগত দিনে কাজ করেছি এবং সকলের ভালোবাসা অর্জন করেছি, আর সবাই বলেছিল একবার যে আমি ভয় পাচ্ছি কিনা, বাট আমি কখনোই বলিনি আমি ভয় পেয়েছি। মাঝে মাঝে একটু হঠাৎ করে মনে হয়েছিল আমি এত বড় কাজটা নিজে হাতে নিয়ে নিলাম, বিকজ আমি একজন প্রযোজক, সাথে আমি একজন অভিনেত্রীও, এই জন্য আমি প্লে করছি, ঠিকঠাক করছি তো।